আমরা শ্রীমদ্ গীতার আলোচনায় প্রবেশ করেছিলাম শুরু হয়েছিল আলোচনা যে আলোচনা দীর্ঘ দীর্ঘতর দীর্ঘতম হতে বাধ্য কারণ গীতার আলোচনা সাধারণ আলোচনা নয় একটা দার্শনিক গ্রন্থের আলোচনা ভারতবর্ষের মানুষের কাছে যা হাজার হাজার বছর ধরে প্রভাব বিস্তার করে এসেছেন এবং এখনও প্রভাব বিস্তার করে চলেছেন সেই গীতার ওপর আলোচনা যে কোনো মানুষের কাছেই অত্যন্ত প্রয়োজনীয় আমরা হারিয়ে যেতে বসেছি নিজেদের সংস্কৃতি বোধ হারিয়ে যাচ্ছে আমাদের নিজেদের কৃষ্টি বোধ হারিয়ে যাচ্ছে আমাদের নিজেদের ভাবজগতের বোধ হারিয়ে যাচ্ছে আমাদের সেই জায়গায় একমাত্র শ্রীমদ ভগবত গীতাই পারেন আমাদের চেতনাকে আবার নূতন করে জাগিয়ে তুলতে সেই কারণে নিজের ব্যস্ততাময় জীবনে বেশ কিছুদিন গীতার আলোচনায় আমি ঢুকতে পারিনি তার জন্য আমি সমস্ত শ্রোতার কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী গীতা আমার কাছে বড় প্রিয় গ্রন্থ গীতা আমার কাছে বড় মাদকতাময় এর একটা আলাদা আকর্ষণ আছে যে কোনো মানুষই গীতার চরণে প্রবিষ্ট হলে প্রণত হলে তিনি অনুভব করবেন এর আশ্চর্য আকর্ষণটা কোন জায়গায় মানুষের অন্তরের অন্তঃস্থলে একটা সুতীব্র ভাবনা জাগিয়ে তোলেন ভগবত গীতা তাই আসুন দীর্ঘদিনের একটা সময়ের ব্যবধানে আবার আমরা গীতার আলোচনায় প্রবেশ করি গীতার আলোচনায় নিজেদের জীবনকে রীতিমতো ব্যস্ত রাখি যাতে আমাদের সন্তান সন্ততি যারা নতুন যুগে আবার আসছেন আসতে চলেছেন তারা যেন গীতার সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি করতে পারেন এই সম্পর্কটা তৈরি হওয়া দরকার আমি আলোচনা করেছিলাম গীতার ভূমিকার উপর ভূমিকা দীর্ঘ হতে বাধ্য কারণ গীতা যিনি প্রকাশ করেছিলেন গীতা যিনি বলেছিলেন তিনি কিন্তু সাধারণ ব্যক্তি নন সাধারণ মানুষ নন তিনি অসাধারণ আমরা সাধারণত জানি শ্রীকৃষ্ণ এই গীতার প্রবক্তা শ্রীকৃষ্ণকে ভারতবর্ষের মানুষ ঈশ্বর রূপে মান্যতা দেয় অথচ তিনি এসেছিলেন জগতে এই সংসারে তার জন্ম হয়েছিল সারা জীবন শুধু কর্তব্য সাধন করে গিয়েছেন অনাসক্ত হয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কর্তব্য সাধনে ছিলেন তৎপর জীবনটাকে নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন ছুটে এসেছেন দ্বারকা থেকে হস্তিনাপুরে ফিরে গিয়েছেন আবার হস্তিনাপুর থেকে দ্বারকায় রাজত্ব সামলিয়েছেন নিজের স্বজনদের সামলিয়েছেন সারা ভারতবর্ষের মানুষের কল্যাণ চিন্তা করেছেন পৃথিবী তখন অনেক ছোট ছিল আজকের পৃথিবী তখনও গড়ে ওঠেনি পাঁচ হাজার বছর আগের পৃথিবী আজকের পৃথিবীর থেকেও ছিল অনেক সংক্ষিপ্ত কারণ তখন এখনো তখন এত মানুষের সংখ্যা বাড়েনি কাজে কাজে সেই যুগে সেই অবস্থায় সেই কালে কিভাবে তিনি এই গীতাকে আনলেন এও কিন্তু একটু ভাববার তিনি যেন তার জীবনের শেষ মুহূর্তে এই বাণী জগতের কাছে রেখে দিতে চাইলেন আর বেদব্যাস নামক একটি ব্যক্তি যাকে আমরা ভারতবর্ষের মানুষ অত্যন্ত শ্রদ্ধা করি খুব গভীরভাবে তার প্রতি আমরা শ্রদ্ধা রাখি তিনি মহাভারতের অন্তর্গত করলেন এই শ্রীমদ্ ভগবত গীতাকে মহাভারতের অন্তর্গত হওয়ায় গীতার মূল্য বাড়েনি মহাভারতের গুরুত্ব বেড়ে গেছে অনেক একটি শ্লোক আছে একটি শ্লোক আছে যে শ্লোকে আমরা পাই যে ভগবান তিনি রূপে আবির্ভূত হয়েছিলেন বেদব্যাস ভগবত অবতার তা সেই অবতার রূপে আবির্ভূত ভগবান বেদব্যাস তিনি আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন গীতার বাণীকে ধৃতরাষ্ট্র তখন অনেক দূরে হস্তিনাপুরে অন্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয়ের মুখ থেকে শুনছেন যুদ্ধের খবরা খবর তাকে আশীর্বাদ করেছিলেন বেদব্যাস তুমি বহুদূর থেকে বিরাট কুরুক্ষেত্রের রণভূমিতে কি হচ্ছে কি হতে যাচ্ছে সব কিছু বুঝতে পারবে এবং সেইভাবে তুমি তোমার সমস্ত কিছু তোমার যা অনুভব সেই অনুভবকে তুমি ব্যক্ত করতে পারবে স্বয়ং ধৃতরাষ্ট্রের কাছে হস্তিনাপুরে রাজার কাছে আপনারা মহাভারত যারা একটু আর্জু পড়েন তারা উপলব্ধি করবেন তারা জানতে পারবেন তারা বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণের দায়িত্ব কেমন ছিল শ্রীকৃষ্ণ কতখানি দায়িত্ব পালন করেছিলেন সেই যুগে দাঁড়িয়ে আসুন আমরা সেই ভূমিকার একটি বিশেষ জায়গায় যাই মঙ্গলাচরণে গীতার প্রথমেই দেখবেন একটা শ্লোক আছে পারাসয্য বচস সরোজমল গীতার্থ বন্ধোৎকটম নানাখ্যানক কেশরম হরিকথা সম্বোধনা বোধিতম লোকে সজ্জন সৎপদৈর অহরহঃ পেতীয়মানং মুদা ভূয়াত ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসী নে অশে যারা গীতা পড়েন মঙ্গলাচরণের শ্লোকগুলোর দিকে চোখে মানে চোখ দেন চোখ বোলান তাদের কাছে কিন্তু এই শ্লোকটা ধরা পড়বে শ্লোকটার রহস্য শ্লোকটার ভেতরের কথাগুলো বড় চমৎকার পারাশর্য বচক পরাশরের পুত্র বেদব্যাস অত মহাভারত হলো পারাশর্য বচক পরাশরের সন্তানের কৃত গ্রন্থ এক লক্ষ শ্লোকের গ্রন্থ ভারতবর্ষের ইতিহাস জাতীয় ইতিহাস আমাদের জাতীয় ইতিহাস কিন্তু মহাভারত এটা শুধু মহাকাব্য নয় আমাদের দূর অতীতে এই দেশটা কেমন ছিল এই দেশের মানুষগুলো কেমন ছিল এই দেশের মানুষগুলোর চরিত্র কেমন ছিল তারা কিভাবে চলত কিভাবে তাদের জীবনের ওঠা নামা চলতো সব কিছু কিন্তু বুঝতে গেলে মহাভারত পড়া দরকার আজকের দুনিয়ায় সন্তানরা মহাভারত রামায়ণ পড়ে না অথচ এই দুটো মহাকাব্য এই দেশটাকে ধরে রেখেছে এই দেশটাকে চিনিয়ে দিতে পারে এই দুটো মহাকাব্য কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা সেই শিক্ষা থেকে বঞ্চিত সেই শিক্ষা আমাদের কেউ দেন না কেউ দিতে পারেন না কেউ দিতে চান না পারা সরোজ সরোজমবলম মহাভারত যেন একটা বিরাট পদ্ম অমলং সরোজম অমল সরোজ নির্মল একটি ফুল একটা সহস্রদল পদ্ম ফুটে আছে মহাভারত হলেন সেই সহস্রদল পদ্ম গীতার্থ গন্ধোৎকতম পদ্মের গন্ধ বড় মিষ্টি গন্ধ সেই গন্ধটা হলেন এই এই বিরাট পদ্মের ভগবত গীতা গীতার অসাধারণত্ব গীতার মানে মানে চিন্তার অতীত যে অনুভব সেই অনুভবই হলো এই এই রূপ পদ্মের গন্ধ ফুলের গন্ধ থাকবেই ভ্রমণ সেই গন্ধ গ্রহণ করবার জন্য ছোটাছুটি করবে ফুলের চারপাশ এটাই তো স্বাভাবিক তাই দূর অতীত থেকে আজ পর্যন্ত যারা সত্যি ভারতবর্ষকে ভালোবাসেন ভারতবর্ষকে অত্যন্ত শ্রদ্ধা করেন এই দেশটাকে পিতৃ পিতামহের ভূমিরূপে আদর করেন তারা কিন্তু মহাভারত পড়বেন অবশ্যই এটা তাদের কর্তব্য এই মহাভারতকে জানা মহাভারতকে চেনা মহাভারতের সঙ্গে পরিচিত হওয়া এটা যে কোনো ভারতবাসীর একান্ত কর্তব্য পারা সর্য বচর সরোজ অমলম গীতার্থ গন্ধোৎকটম নানা খ্যানকো কেশরম পদ্মের চারদিকে কেশর থাকে ছোট্ট ছোট্ট নরম হলুদ রঙের কেশর দেখবেন পদ্মের একেবারে কর্ণিকার অঞ্চলে মাঝখানে চারদিকে সুন্দর করে সাজানো থাকে এগুলো হলো মহাভারতের নানা আখ্যান মহাভারত আখ্যানে পরিপূর্ণ নানা গল্পে পরিপূর্ণ কোনো গল্পই কিন্তু কোনো গল্পের সঙ্গে আলাদা নয় প্রত্যেকটা গল্পেরই কিছু শিক্ষার শিক্ষণীয় বিষয় আছে গল্পের এবং এই শিক্ষাই ভারতবর্ষের মানুষ আবহমান কাল ধরে পেয়ে এসেছেন এতেই ভারতের পুষ্টি এতেই ভারতের তৃপ্তি এতেই ভারতের যে গতি সেই গতিশীলতা নানা খ্যানকো কে সরম হরিকথা সম্বোধনা বোধিতম মহাভারতের প্রতিটি ক্ষেত্রেই দেখবেন হরিকথা ঈশ্বর কথা ব্রহ্ম ব্রহ্মের কথা আত্মার কথা মানুষের জীবনটা অনিত্য আজ আছে কাল নেই কিন্তু ঈশ্বর নিত্য আত্মা নৃত্য ব্রহ্ম নৃত্য এই অনুভব নৃত্য এই নৃত্যের অনুভব এই শাশ্বতের অনুভব মানুষকে বাঁচিয়ে রাখে মানুষকে সর্বদার জন্য শক্তি দেয় মানুষকে সর্বদার জন্য এগিয়ে চলার সাহস যোগায় এর প্রয়োজন আছে ভীষণ প্রয়োজন একটা মানুষ যে কোনো মুহূর্তে তার চারপাশের গতি যদি হারিয়ে যায় চারপাশ যদি অন্ধকার হয়ে আসে তখন সে হারিয়ে ফেলে নিজেকে তখন আর তার কিছু করবার থাকে না কিন্তু গীতার অনুভব মহাভারতের শিক্ষা মহাভারতের ছোট্ট ছোট্ট গল্পগুলোর অসাধারণ তাৎপর্য তাকে আবার জাগিয়ে দেয় তাকে আবার এগিয়ে যেতে সাহায্য করে কথা সম্বোধনা বোধিতম মহাভারত প্রতি পদে পদে হরিকথায় পরিপূর্ণ ঈশ্বর কথায় পরিপূর্ণ প্রতিটি কথার মধ্যে দেখবেন উপদেশ 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 কেন না মানুষের চলার পথে এই উপদেশগুলো ভীষণ প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকে সজ্জন সৎপদেই অহরহ পেতীয় মানন মুদা মানুষ যুগ যুগ ধরে অত্যন্ত আনন্দের সঙ্গে মুদা আনন্দের সঙ্গে সেই অসাধারণ গ্রন্থের স্বাদ গ্রহণ করে এসেছে মহাভারত এক লক্ষ শ্লোকের গ্রন্থ প্রথমের নাম ছিল জয় নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈম নরোত্তমং দেবীং সরস্বতী সরস্বতীং ব্যাসম তত জয় রয়েত জয় বলে নাম ছিল যে গ্রন্থ পাঠ করলে মানুষ জয়ী হতো যে গ্রন্থ পাঠ করলে পরাজয়ের হাত থেকে বাঁচতে পারত তার নাম জয় কি অদ্ভুত নামটা তত জয় রয়েত নারায়ণকে প্রণাম করবে নরোত্তমকে প্রণাম করবে যিনি নরোত্তম নারায়ণ তাকে প্রণাম জানাবে সরস্বতীকে প্রণাম করবে বেদব্যাসকে প্রণাম করবে সকলকে প্রণাম করে তারপরে জয় খুলবে অর্থাৎ গ্রন্থ খুলবে জয় নামক মহাকাব্য মহাশাস্ত্র তাকে আলোচনা করবে ধনির দেবালয় থেকে গোদরিদ্রের পর্ণকুঠির সর্বত্র মহাভারতের আলোচনা ভারতবর্ষে এককালে হতো আমাদের বাংলায় কবি কাশীরাম দাস তিনি মহাভারত রচনা করে চিরকালের জন্য চিরকালের জন্য অমর হয়ে আছেন মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান মহাভারতের এই অমৃত কথা কাশীরাম দাসের মহাভারত যে পড়েনি যে দেখেনি বা যে পড়বার যে একটা অন্তরের আগ্রহ সেই আগ্রহ অনুভব করেনি সে সত্যিই মানুষ নয় বাঙালির জীবনে কাশীরামদাসের মহাভারত এবং কীর্তিবাসের রামায়ণ সত্যি অসাধারণ এর প্রয়োজন ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয় তো সেই সেই মহাভারত বেদব্যাস রচনা করেছিলেন এটাই আমাদের বিশ্বাস এটাই আমাদের অনুভব এটাই আমরা ইতিহাস বলে জেনে এসেছি ছোটোবেলা থেকে পিতার কাছে পিতামহের কাছে আমাদের পূর্বপুরুষের কাছে এই শিক্ষাটা ভারতবর্ষের মানুষের দরকার এই শিক্ষাটা আজকের ছাত্রদের দরকার ছাত্রীদের দরকার এই শিক্ষায় পুষ্ট হলে তবেই সে একটা মানুষ তৈরি হতে পারবে অমানুষ হয়ে শুধুমাত্র স্বার্থপরতা নিয়ে বেঁচে থাকার জন্য আমাদের জীবন নয় আমাদের জীবন সকলের কল্যাণের জন্য সকলের ভালোর জন্য এই জায়গাটা আমাদের প্রত্যেকের বোঝা দরকার গীতা সেই অনুভব এনে দেন সেই অনুভব আমাদের দরকার প্রত্যেকের বিশ্বাস করুন এটা দরকার আর সেই কারণেই এই গীতার আলোচনা আমি গীতার আলোচনা শুধু ধর্মের দিক থেকে নয় আমি মানুষের শাশ্বত জীবনের দিকে তাকিয়ে এই গীতার আলোচনায় প্রবৃত্ত হয়েছি আমার শৈশবে আমার পিতার উপদেশ আজও আমার বারবার মনে পড়ে তিনি আমাকে গীতা পড়তে বলেছিলেন তখন আমার বয়স তেরো বছর সংস্কৃত উচ্চারণ করতে পারিনি ভুল ভাল উচ্চারণ করেছি তিনি আবার শুদ্ধ করে দিয়েছেন শুনে শুনতে গিয়ে কানে খত করে বেজেছে না না এটা এই হবে না এই হবে দেখ ভালো করে এইভাবে আমাকে তৈরি করেছেন গীতাচন্ডী এইভাবে আমি মুখস্থ করেছি শৈশবে যখন আমার বছর বয়স কুড়ি বছর আমার গীতাচন্ডী মুখস্থ হয়ে গেছে তখন কিছু বুঝতে পারিনি আজ অনুভব করি যে পিতা যদি বাড়িতে সঠিকভাবে সন্তানকে চালিত না করেন একটা সন্তান মানুষ হয় না আমাদের দেশে আজকের বড় অভাব বড্ড অভাব আমরা সন্তানকে শিক্ষিত করছি কিন্তু প্রকৃত শিক্ষা কি তাদের দিতে পারছি প্রকৃত শিক্ষায় কি শিক্ষিত করতে পারছি আমি এই জন্য বহু আসরে বলি যে আপনার একটু গীতা পড়বেন গীতা পড়তে বলবেন একটা ভালো গীতা কোনো সাম্প্রদায়িক গীতা নয় কোনো একটা কোনো একটা বিশেষ সংস্থার গীতা নয় কোনো ব্যক্তির গীতা পড়বেন আমার মনে হয় জগদীশ চন্দ্র ঘোষের গীতাটা এই ক্ষেত্রে সবচেয়ে মূল্যবান আমি শৈশব থেকে এই গীতাটাকে দেখে আসছি আজও প্রত্যেকের কাছে বলি প্রত্যেকের কাছে অনুরোধ করি পারলে জগদীশ ঘোষের সবচেয়ে বড় গীতাটা কিনবেন অসাম্প্রদায়িক একটা ব্যাখ্যা পাবেন গীতার সাম্প্রদায়িক ব্যাখ্যা প্রচুর আছে তাতে আপনার অন্তর তৈরি হবে না হৃদয় তৈরি হবে না ভেতরটা তৈরি হবে না জাগ্রত হবে না আপনি একটা সাম্প্রদায়িক একটা দল ঘেঁষা হয়ে যাবেন একটা 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 বিশেষ সংস্থার দিকে আপনার দৃষ্টি চলে যাবে তা নয় ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে রণভূমিতে দাঁড়িয়ে কবিধ্বজ রথের উপর দাঁড়িয়ে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন এই উপদেশ শাশ্বত উপদেশ নানা খ্যান কেশরম ভরিকথা সম্বোধনা বোধিতম লোকে সজ্জন সৎপদৈর অহরহকীয় মানং মুদা সজ্জন রূপ সৎপদ সজ্জন রূপ ভ্রমর সজ্জন রূপ মধুকর এরা সবসময় এই গীতা পান করে চলেছেন অহরহ যারা সত্যি গীতা ভালোবাসেন তারা গীতার রস পান করেন চুলুকে চুলুকে চুমুকে চুমুকে পান করেন পান করে তৃপ্ত হন এবং সেই জ্ঞানগর্ভ গীতার জ্ঞানগর্ভ উপদেশ তাকে সমৃদ্ধ করে তার হৃদয়কে সমৃদ্ধ করে অন্তরকে সমৃদ্ধ করে উপলব্ধির জগৎটাকে তৈরি করে ভাবনার জগৎটাকে তৈরি করে লোকে সজ্জন তৃতীয় মুদা ভূয়াদ ভারত পঙ্কজ কলিমল প্রধ্বংসী আছে। এই ভারত পঙ্কজ এই মহাভারত রূপ পদ্মফুল তার গন্ধ আপনাদের সকলের কল্যাণ করুক এই এই কল্যাণ কিরকম কল্যাণ প্রধ্বংসী কলির যে মল আমরা তো কলিকালে বস বসবাস করছি এটা ঘোর কলি মানুষের মধ্যে সততার কোনো মূল্য নেই সত্যের কোনো দাম নেই সব মিথ্যা দেখবেন সমাজে উঠতে বসতে চলতে ফিরতে সবাই মিথ্যা কথা বলতে অভ্যস্ত সবাই মিথ্যা পথে চলতে অভ্যস্ত দু চারটে মানুষ তাদের মধ্যে পাবেন যারা গণনার মধ্যে আসবেন না তারা সত্যাশ্রয়ী তারা সত্যনিষ্ঠ কিন্তু তাদের আপনি খুঁজে পাবেন না এই যুগে দেখবেন মানুষ বড় হয়েছে বিরাট হয়েছে শুধু মিথ্যাকে আশ্রয় করে অসত্যকে আশ্রয় করে এটা কলিকাল এই কলিমল এই কলির যে দূষিত বাতাস কলির যে দূষিত বায়ু এর হাত থেকে আমাদের বাঁচতে হবে আমাদের সন্তান সন্ততিকে বাঁচাতে হবে ভবিষ্যতে যারা এই দেশের নাগরিক হবে তারা শতদার পদ বেড়ে যেন এগুতে পারে সত্যকে আশ্রয় করে যেন বাঁচতে পারে সত্যই ব্রহ্ম সত্যই ঈশ্বর সত্যই ভগবান ভগবানের অন্য কোনো রূপ নেই সত্যই তার রূপ এই জন্য ভাগবতের প্রথম শ্লোকে এবং ভাগবতের শেষে একটি কথা বলা আছে সত্যং পরং ধিমহি আমরা পরম সত্যের ধ্যান করি এই সত্যই ঈশ্বর এই সত্যই ভগবান এই সত্যই আমাদের কাছে একমাত্র আশ্রয় আমরা বেঁচে থাকবো সত্যকে জড়িয়ে সত্যকে আদর করে কাছে টেনে নিয়ে নিজেদের জীবনটা সত্য ভাবনায় পরিপূর্ণ করে বেদব্যাস তার পথ নির্দেশ করেছেন গীতাকে সেই অসাধারণ গ্রন্থকে অসাধারণ উপলব্ধিকে অসাধারণ অনুভবকে আমাদের সকলের সামনে এনে দিয়েছেন এটা আমাদের বড় প্রাপ্তি পরমা প্রাপ্তি আসুন এই গীতাকে আমরা ভালো করে বুঝবার চেষ্টা করি আগে ভূমিকাটা বুঝবার চেষ্টা করি আগে ভালো করে অনুভব করি এই গ্রন্থকানা কেমন গ্রন্থ এই গ্রন্থটা শুধু ফিলোসফিক্যাল একটা গ্রন্থ নয় একটা দার্শনিক গ্রন্থ নয় এই গ্রন্থটা অনুভবের এই গ্রন্থটা উপলব্ধির এই গ্রন্থটার চেতনার অসাধারণ বিকাশের আমরা চৈতন্যহীন আমাদের চেতনা দরকার সেই চেতনার বিকাশ এই গ্রন্থের মাধ্যমেই সম্ভব শ্রীমদ্ভগবৎ গীতা আমাদের জীবনকে আলোকিত করুন এই প্রার্থনা জানিয়ে আজকে বেশ কিছু কাল পরে আবার গীতার আলোচনায় প্রবৃত্ত হওয়ায় আমি নিজেও অন্তরে আনন্দ পাচ্ছি আপনারাও আনন্দ পেলে আমি খুশি হব আশীর্বাদ করবেন সকলে যারা শুনছেন গীতার এই বাণী গীতার এই বক্তব্য আমি তাদের সকলের জন্য আমার ইষ্টদেবের কাছে প্রার্থনা জানাই আর আমার জন্য সকলকে বলি একটু প্রার্থনা করবেন যেন আমি সুস্থভাবে এই অসাধারণ একটা পরিবেশে যে পরিবেশের মধ্যে সবাই ভীত সন্ত্রস্ত আতঙ্কিত আমরা যেন সবাই বেঁচে থাকতে পারি শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের সুস্থ রাখুন এই প্রার্থনা তার চরণে রেখে এখানে আজকের মতন শেষ করলাম